নমস্কার। আজকে যে বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংটাতে একটা খুবই সুন্দর 3 BHK এসছে, 1130 সাউথ, পুরোপুরি ওপেন, লাইফ টাইমের জন্য সাউথ ওপেন থাকবে। G+4-এর সেকেন্ড ফ্লোরে দেখবো এই ফ্ল্যাটটা। আগে লোকেশনটা বুঝবো আমরা ছাদের উপরে গিয়ে। এলিভেশনটা দেখুন খুবই সুন্দর। একটু ছাদে গিয়ে আমরা লোকেশনটা দেখে নিই আগে। এখন আমরা ছাদ থেকে দেখছি লোকেশনটা। যেই বিল্ডিংগুলো দেখছেন সোজা, সেগুলো PS গ্রুপের ওজন হয়েছে। আর এখান থেকে মহামায়াতলারও ডিস্টেন্স খুব কাছে, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে EM বাইপাস 150 মিটার ডিস্টেন্স হবে, তো আপনাদের ওয়াক করলে মোটামুটি ধরে নিন 2 মিনিট লাগতে পারে EM বাইপাস। তো খুবই সুন্দর একটা লোকেশনে 3 BHK-টা আসছে। এখানে ম্যাক্সিমামই কমপ্লেক্স আশেপাশে। সোজা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কামালগাজি মোড়, উইন্ডসর হাইটস। ভালো করে দেখাবো। প্রথমে বলি, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা আমরা মহামায়াতলা উঠে যাচ্ছি। 5 মিনিটস, যদি 5 মিনিট একটু ওয়াক করি তাহলে আমরা এখান থেকে মহামায়াতলা উঠতে পারবো। আর এটা PS গ্রুপের ওজন হচ্ছে এখন সেকেন্ড ফেজ। সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইন্ডসর হাইটস কামালগাজি মোড়েই, যেখান থেকে বাইপাসটা শুরু হচ্ছে। তো এটা কামালগাজি মোড় থেকে একদমই ক্লোজ। আর EM বাইপাস দেখতে পাচ্ছেন সোজা যে গাড়িগুলো যাচ্ছে, তো খুব কাছাকাছি ডিস্টেন্সে এই ফ্ল্যাটটা EM বাইপাস থেকে পাওয়া যাচ্ছে। 43 লাখ ফ্ল্যাটের প্রাইস আছে। আর পার্কিংও পেয়ে যাবেন 3.5 বা 4.5 লাখ টাকা, দু রকম প্রাইস আছে এখানে। আপনারা আসলে আমি বলে দেবো কী কোনটার দাম কী আছে। সাউথে এই ওয়াটার বডিটা আছে যেটা পুরো লাইফ টাইম ফাঁকাই থাকবে। আর এটা ফেস করেই একটা আমি ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে এসেছি, 1130। বিল্ডিংটা একদম নতুন তৈরি হয়েছে। G+4 লিফ্ট আছে, নিচে কেয়ারটেকার রুম থাকবে, আপনার CCTVও লাগানো হয়ে গেছে। তো আমরা নিচে গিয়ে একটু ফ্ল্যাটটা দেখব। লোকেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ম্যাক্সিমামই এখানে কমপ্লেক্স, তো সোসাইটি ভালো, জায়গা ভালো। আর এটা হচ্ছে লিফ্ট রুম আর ওয়াটার রিজার্ভার। এখানে নিজস্ব বোরিং আছে। নিচে গিয়ে এবার আমরা ফ্ল্যাটটা দেখে নিচ্ছি যেটা সেকেন্ড ফ্লোরে আছে। এটা এর স্টেয়ার কেসটা। এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাই, লিফট ফ্ল্যাটটা দেখে নিই। সেকেন্ড ফ্লোরে দেখছেন প্রত্যেক ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, টোটাল 4টে ফ্লোরে 8টা ফ্ল্যাট। আর নিচে কেয়ারটেকার রুম রয়েছে, লিফট সঙ্গে রয়েছে। আর আমরা এখন এক্সট্রিম সাউথের ফ্ল্যাটটা দেখতে ঢুকেছি। আমাদের সামনে সাউথ আর পেছনে নর্থ। এই সাউথ ফেসিং ফ্ল্যাটটা আমরা দেখবো, যার পেছনে ওয়াটার বডিটা রয়েছে আর সেটা সারা জীবন থাকবে। তো সারা জীবনের জন্য এই ভেন্টিলেশনটা আমরা পাবো এই ফ্ল্যাটে। ঢুকলাম, ঢুকে সামনে ড্রয়িংয়ের এরিয়াটা দেখতে পাচ্ছেন আর পেছনে ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এটা ড্রয়িং আর ডাইনিংটা জিগজ্যাগ শেপের। ওপেন ব্যালকনিটাকে ছেড়ে যদি আমরা বলি, ড্রয়িং আর ডাইনিংটা জিগজ্যাগ শেপের। ড্রয়িংয়ের প্রায় 10.5 ফিট লম্বা, 10 ফিট চওড়া এর মেজারমেন্ট আছে। আর ডাইনিংয়ের মেজারমেন্ট প্রায় 10.25 ফিট আর 10 ফিট চওড়া। ব্যালকনিটাকে ছেড়ে ব্যালকনিটার আলাদা মেজারমেন্ট আছে, ব্যালকনিটাকে নিয়ে বলছি না। এখান থেকে ঢুকে একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। ঢুকে ডান হাতের বেডরুমটা 10.5 ফিট আর 10 ফিট চওড়া। সোজা একটা বেডরুম দেখতে পাচ্ছেন, সেটা মাস্টার বেডরুম, 11.5 ফিট 11 ফিট চওড়া। আর ঢুকে বাঁ হাতে একটা বেডরুম আছে, সে বেডরুমটাও আপনারা দেখে নেবেন। সেটা 9 ফিট ইনটু 9 ফিটের বেডরুম, ইস্ট ওর ফেসিং পড়ছে। 3টে বেডরুমে AC পয়েন্ট করা আছে। আর পুরো ফ্লোরিং আমাদের এখানে মার্বেল ফ্লোরিং দেওয়া আছে। তো আপনাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্বেল এটাকে আরও একটু শাইনি করার জন্য গ্রানাইট পলিশ আপনাদেরকে করে নিতে হবে, তাহলেই এটা ঝাঁচকচকে হয়ে যাবে। আমরা এখন ব্যালকনি থেকে দেখছি ভিউটা, ব্যালকনি থেকে ঘরের ভিতরে। সোজা দেখবো আমরা এখন যাব প্রথমে যেটা রুমটা বাঁহাতে পড়েছিল 9 ফিট ইনটু 9 ফিটের, সেই রুমটা যেটা ইস্ট ফেসিং রুম, সেটাতে ঢুকছি। ঢুকে এই জানলাটা এর ইস্ট ফেসিং পড়ছে, ইস্টে পড়ছে। আর রুমের সাইজ 9 ফিট ইনটু 9 ফিট। স্টাডি রুমও করতে পারেন, আবার বেডরুমও হতে পারে। AC পয়েন্ট করা আছে, ওয়াল আলমিরা স্পেস রয়েছে।
পাশে কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনের পাশে এই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ডাইনিং এর জায়গার জন্য, ড্রয়িংটা আলাদা, ডাইনিংটা আলাদা। তো টোটাল এই 3 BHKটাতে আপনার একটা জিগজ্যাগ শেপের ড্রয়িং ডাইনিং পাচ্ছেন, একটা কিচেন সেপারেট পাচ্ছেন, 3টা বেডরুম আর 2টো বড় বড় টয়লেট পাবেন। এক এক করে দেখছি আমরা এখন এখন কিচেনটা দেখুন, কিচেনটা যথেষ্ট বড় রয়েছে। এখন এর ফিটিংস এখন বাকি আছে, সিঙ্ক বসানো বাকি আছে, কল বসানো বাকি আছে। ব্যালকানিটা আমার একদিকটা পড়ছে ওয়েস্ট আর একদিকটা পড়ছে সাউথ, আর এই যে জায়গাটা হচ্ছে এখানে আপনার ডাইনিং টেবিলটা রাখবেন। যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন, এখানে মিনিমাম 20% যদি ডাউন পেমেন্ট করা হয় তাহলে 80% লোনের জন্য আপনারা এলিজিবল থাকলে এই ফ্ল্যাটটা নিতে পারবেন। ফ্ল্যাটটার পেছনে যেরকম একটা ওয়াটার বডি রয়েছে আর ব্যালকনি থেকেও সেটা সেই ভিউটা পাচ্ছি, তো জেনারেলি যারা নেচার একটু পছন্দ করে তাদের জন্য এই ফ্ল্যাটটা এক্সেলেন্ট হবে। আমিও পছন্দ করি, আমার জন্য খুব মানে আমারও খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট ফ্ল্যাটটা, সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমন টয়লেটটা, প্রায় 7.5 ফিট লম্বা আর 4.5 ফিট চওড়া, অ্যান্টি স্কিড টাইলস নিচে দেওয়া আছে। কমন টয়লেটের পরে আমরা এখন মাস্টার বেডরুমটা দেখছি, প্রায় 11.5 ফিট লম্বা আর 11 ফিট চওড়া, এর সাথে একটা ওয়াল আলমিরা স্পেস দেওয়া রয়েছে আর এসি পয়েন্টও আছে। এটার সাথে কমন টয়লেট, সরি, অ্যাটাচ টয়লেট আছে, সেটা দেখুন, সেটাও ঠিক কমন টয়লেটের মতনই বড়, বা ওর থেকে বেশি বড় মনে হচ্ছে। মাস্টার বেডরুমটা সারা জীবনের জন্য এরকম ওপেনই থাকবে, দুটো সাইড যেটা দেখছেন, ইস্ট সাইড আর সাউথ। এখন আমরা সাউথের জানলাটা থেকে দেখব, এই ওয়াটার বডিটা পুরোপুরি আপনারা পাবেন লাইফ টাইমের জন্য। এটা এর সাউথ, আর এখন প্রচণ্ড হাওয়া হচ্ছিল একটু আগে, মানে হাওয়া হলে খুবই ভালো ভেন্টিলেশন এখানে হয়। ইস্টের যে জানলাটা রয়েছে সেই ইস্টের জানলাটাও আপনার অলমোস্ট ব্লকেজ নেই ওখানটাতে, আর না দেখুন বিল্ডিং মানে ফ্ল্যাট অলরেডি উঠে গেছে আর এই জায়গাটা ফাঁকাই আছে, তো এটা ফাঁকাই থাকবে। ইনফ্যাক্ট এটা আপনার সাউথ ইস্ট ফেসিং হচ্ছে। লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, আমি গ্যারেজের জায়গাগুলো দেখাবো, আর ফ্ল্যাটটা কীরকম লাগছে না লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনেও লিখতে পারেন। আর জাস্ট ব্যালকনি থেকে আমরা এখন ভিউ দেখব। খুবই দারুণ ভিউটা, খুবই ভালো, আর লোকেশন ওয়াইজও খুবই ভালো, বাইপাস থেকে একদম কাছে, মহামায়াতলা থেকে অ্যাক্সেসিবল, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। তো জেনারেলি এখানে যারা কিছু রাইটার বা যারা ফটোগ্রাফার তারা এই জায়গাটাকে চুজ করবে আমি জানি, কিন্তু এছাড়াও যারা লাইফ টাইমে একটা ভেন্টিলেশন চাই, বাড়িতে লাইট চাই, তারাও এটা পছন্দ করবে। আমরা এখন লাস্ট বেডরুমটা দেখব, যেটা 10.5 ফিট লম্বা, 10 ফিট চওড়া, সোজা যে জানলাটা দেখতে পাচ্ছেন সেটা এর ওয়েস্ট। সেই জন্য এখন বাজে ঠিক 3টে সাড়ে 3টে, সেই জন্য রোদ আপনি ওই ওয়েস্টে পাচ্ছি আমরা এখন। এই রুমটার সাথেও এসি পয়েন্ট করা আছে, আর একটা সাউথে এর জানলা রয়েছে, আর এই রুম থেকেও সাউথটা আপনারা একদম অ্যাক্সেসেবল, সাউথ সবসময় খোলাই থাকবে। এই জানলাগুলোকে যদি আপনারা একটু খোলা জানলা করে নিন তাহলে আরও বেশি ভালো ভেন্টিলেশন আপনারা পাবেন। তো এটা ছিল টোটাল 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা যেটা আপনারা দেখলেন। লক গোদরেজের লক দিয়েছে, ভালো। নিচে যাব এবার, নিচে থেকে একটু গ্যারেজ দেখে নিই।
চলে এলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। পার্কিং এর জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে দু রকম পার্কিং আছে, 3.5 লাখ আর 4.5 লাখ টাকার। সামনের দিকে যে পার্কিং গুলো আছে আশা করছি সেগুলোই 4.5 লাখ টাকা, সোজা যে জায়গাটা দেখছেন সেটা 3.5 লাখ টাকার পার্কিং হবে সোজা যে প্যাসেজটা। কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো কাজ করেছে বিল্ডিং এ, ওয়েদার কোড দিয়েছে, বাইরে যে গেটটা বসিয়েছে সেটা অনেক শক্তপোক্ত গেট, সিসিটিভিও বসানো আছে, আর বাকি প্রোডাক্টও ইউজ করেছে ভালো, মডিউলার সুইচ দিয়েছে, আসলে আপনারা বুঝতে পারবেন। ফ্ল্যাটটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ভিজিট করতে চান, আমাদের নিচে দেওয়া নাম্বারগুলো নিয়ে কল করতে হবে, একদিন আগে কল করলে খুবই ভালো হয়। এখনকার মতন এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।